আসসালামু আলাইকুম, স্বাগতম আমার আজকের পর্বে। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো সবচাইতে সেরা স্বাদের ফালুদা, যেটা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে, এতটাই সুস্বাদু। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, দেখবেন ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাতে ভুলবেন না। সব মজার মজার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই সাবুদানা সেদ্ধ করব, এর জন্য পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়েছি। যখন বলক চলে আসবে তখন সাবুদানা দিয়ে সেদ্ধ করে নিতে হবে, মাঝে মধ্যে নেড়ে চড়ে দিতে হবে। অনেক সময় দেখা যায় যে তলানিতে লেগে যায় যদি পানি কম হয়। পানি কিন্তু বেশি পরিমাণেই দিতে হবে যেন সাবুদানাগুলো লেগে না যায়, আর মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে, কিন্তু বেশি পরিমাণে দিতে হবে যেন সাবুদানাগুলো নিচে না লেগে যায়, আর খেয়াল রাখতে হবে সাবুদানাগুলো যেন ধরে না যায়। আমি এখানে 1 কাপ সাবুদানা নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিতে পারেন। বেশ কিছুক্ষণ রান্না করার পরে সাবুগুলো দেখবেন এমন হয়ে আসবে, অর্থাৎ সিদ্ধ হয়ে যাবে। সেই সময়তে এটা নামিয়ে পানি ঝরে নিতে হবে। এভাবে রাখবেন না, রাখলে কিন্তু দলা বেড়ে যাবে, সেই সময়তে খেতে ভালো লাগবে না। আমি একটি ঝাঁঝরিতে সাবুগুলো ঢেলে নিয়েছি, ঢেলে এখন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব যেন সাবুগুলো একটার গায়ে একটা লেগে না যায়। এতে করে সাবুগুলো বেশ ঝরঝরে থাকবে, আর সাবুটা রান্না করার পরে কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না ডেজার্টটি তৈরি করার জন্য। দেখতে পারছেন, এখন আমি পানি ঝরিয়ে এক পাশে রেখে দিব। এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে। এখানে আমি নিয়ে নিয়েছি জেলি, এটি হালাল, আপনারা এখানে হালাল লেখা আছে, এটা দেখেই কিনবেন। আপনারা চাইলে আগার আগার পাউডার দিয়ে করতে পারেন, তো আমি এখানে জেলি পাউডার দিয়ে করছি। এখানে আমি 2 রকমের ফ্লেভার নিয়েছি, একটি হচ্ছে অরেঞ্জ আর একটি চেরি। এখন আমি এখানে 3 কাপ পানি দিয়ে দিয়েছি, পানিটা বলক চলে আসলে আমি 1.5 কাপ পরিমাণে এক বাটিতে আর এক বাটিতে 1.5 কাপ, অর্থাৎ 2 বাটিতে আমি সমান ভাগে ভাগ করে নিয়ে নিব পানিটি। আর পানিটি গরম থাকা অবস্থায় জেল পাউডারটি দিয়ে ভালোভাবে, আমি এখানে ফুল প্যাকেট দিয়ে দিয়েছি। আর জেলো প্যাকেটের গায়ে লেখাই থাকে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ডেজার্টটি দেখতে যতটা কালারফুল হবে খাওয়ার আকর্ষণটা ততই বেড়ে যাবে। এখন আমি নেড়ে চেড়ে 2 বাটিতেই মিশিয়ে নিব। পাউডারটি দেওয়ার সাথে সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি এটি সেট হওয়ার জন্য, আপনারা চাইলে বাইরেও রেখে দিতে পারেন, ফ্রিজেও রেখে দিতে পারেন, আমি এখন 1.5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এখন চলে আসব পরবর্তী স্টেপে। এখন নুডলস সেদ্ধ করব। আমি এখানে ইন্ডোমি নুডলস নিয়েছি, আপনারা যারা বাংলাদেশে আছেন তারা চাইলে কোকোলা লুটুসও নিতে পারেন। আমি এখানে সামান্য পরিমাণে ফুড কালার মিশিয়ে নিয়েছি। আমি আগেই বলেছি দেখতে যতটা সুন্দর হবে খাওয়ার আকর্ষণটা ততই বেড়ে যাবে। এখন আমি লুটুসটা সিদ্ধ হয়ে গেলে স্ট্যানারে ঢেলে নিব, ঢেলে একটু ধুয়ে নিব যেন লুটুসটা ঝরঝরে থাকে। আর আমি এখানে 1/2 প্যাকেট লুডলস নিয়েছি, অর্থাৎ 1 প্যাকেটের থেকে হাফ। এখন আমি লুডলসটা ধুয়ে এক সাইডে রেখে দিব। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার দুধ, এটা লিকুইড দুধ নিয়ে নিয়েছি এখানে আমি। আর দিয়ে দিব এখানে কনডেন্স মিল্ক, আপনারা চাইলে গুঁড়ো দুধও
দিতে পারেন, দিয়ে একটু ঘন করে নিতে পারেন। আমি এটা লিকুইড দুধ দিয়ে একটু ঘন করে নিব। এখন ভালোভাবে একটু বলক তুলে তুলে, এই যে আমি এই ব্র্যান্ডের কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি, এখন আমি ভালোভাবে দুধটাকে নেড়ে নেড়ে একটু ঘন করে নিব। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে এখানে চিনি ব্যবহার করতে পারেন। আর আমি এখানে লিকুইড দুধ নিয়ে নিয়েছি, এর জন্য একটু বেশি করে জাল করে ঘন করে নিচ্ছি। আপনারা এটার ভিতরে গুঁড়ো দুধ অ্যাড করেও আপনারা ঘন করে নিতে পারেন, তাহলে সেক্ষেত্রে আর বেশি করে জাল দেওয়ার প্রয়োজন নাই। আমি এইভাবে কিছুক্ষণ জাল করে নিব, নিয়ে একটু ঘন করে নিব। কিছুক্ষণ জাল দেওয়ার পরে দুধটা কিছুটা ঘন হয়ে এসেছে। এখন আমি এখান থেকে এক কাপ দুধ তুলে নিব, তুলে রেখে দিব। রেখে কিছুটা রেখে আমি এখানে এখন রান্না করব কাস্টার্ড। এর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি কাস্টার্ড পাউডার। আপনারা পাউডারটা গুলিয়ে নিতে পারেন পানির সাথে। তো আমি এখানে সরাসরি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে পানির সাথে গুলিয়েও দিতে পারেন। আমি এখানে এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি। 2 থেকে 3 মিনিট জাল করার পরে পাউডারটা এইভাবে মিশে গেলে দেখবেন ঘন হয়ে আসছে, তখনই পাউডারটা নামিয়ে নেবেন। চুলার জালটা বন্ধ করে দিবেন, বেশিক্ষণ জাল করলে কাস্টার্ডটা ঘন হয়ে আসলে ভালো লাগবে না, ডেজার্টটি খেতে তখন আর ভালো লাগবে না। এখন আমি এইভাবে সামান্য লিকুইড বেশিও না কমও না এই অবস্থায় নামিয়ে নিব। আর এই ফাঁকে আমি এখানে ফ্রুটগুলো কেটে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুট, কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম, খাজুর। এগুলো অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন না দিতে পারেন, কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। দিলে যখনই ডেজার্টটি গালে এসে দাঁতের তলে পড়বে খেতে খুবই ভালো লাগবে। এখানে নিয়ে নিয়েছি 2 ধরনের আঙুর, রেড আঙুর আর সবুজ কালারের আঙুর। আরও নিয়ে নিয়েছি অ্যাপেল, এখানে নিয়েছি ম্যাঙ্গো, আর নিয়েছি পেয়ার, আরও নিয়ে নিয়েছি বেদানা। আপনারা চাইলে কলাও দিতে পারেন। তো ফ্রুটটা যার যার ব্যাপার, আপনারা কম বেশি করে দিয়ে দিবেন। এই সাইডে আমার জেলিটা সেট হয়ে গিয়েছে, আর জেলির দেখুন একটু নরম নরম থাকলে জেলিটা খেতে বেশ ভালো লাগে, শক্ত হয়ে গেলে জেলিটা খেতে ভালো লাগে না। তো এখানে আমি ফার্স্টে লম্বা লম্বা করে কেটে পরে মাঝখান থেকে আড়াআড়ি দিয়ে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন। তো আমি দুটোই কেটে দেখাচ্ছি। আরও নিয়ে নিয়েছি তোকমা, এখানে আমি তোকমাটা 1 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছি। তোকমাটা দিলে ফালুদার কালার এবং দেখতেও সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। তো এখন আমি গ্লাসে সাজিয়ে নিচ্ছি। ফার্স্টে দিয়ে দিয়েছি তোকমা, সাজানোটা যার যার ব্যাপার। তারপরে দিয়ে দিয়েছি নুডলস, এখন দিয়ে দিয়েছি সাবুদানা, তারপরে দিয়েছি কাজু বাদাম, আরও দিয়েছি খাজু দিয়েছি, এখন পেয়ার, অ্যাপেল দিয়ে দিয়েছি, জেলি।
কাস্টার্ড, এখন ইয়েলো কালারের জেলি এবং সেই সাথে যে লিকুইড দুধটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি উপরে ম্যাঙ্গো, ড্রাই ফ্রুট, একে একে বেদেনা, কিশমিশ সব দিয়ে সাজিয়ে নিব। এর উপরে দিয়ে দিব আইসক্রিম। আপনারা চাইলে বাসায় হোমমেড আইসক্রিমও দিতে পারেন, কেনাটাও দিতে পারেন। আমি আজকে কেনা আইসক্রিম দিয়েছি। আসছে রমজান কিংবা ঈদে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। ট্রাই করলে আশা করি ভালোই লাগবে। ইফতার কিংবা সেহরিতে অথবা ঈদের দিন এটা দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় এবং খেতে খুবই সুস্বাদু। আমরা রেস্টুরেন্টে না যেয়ে বাসায় স্বাস্থ্যকর উপায়ে কীভাবে ফালুদাটি তৈরি করতে পারি। আমার রেসিপিটি ট্রাই করতে হলে অবশ্যই শেয়ার করে রাখতে হবে। আমি আজকে যেই পরিমাণে ফালুদা তৈরি করেছি এতে 7 থেকে 8 জন খেতে পারবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।